বাজে কদমতলা ঘাটের ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সুপ্রকাশ চক্রবর্তী। দশমীর পর একাদশীতেও কলকাতার বিভিন্ন ঘাটে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন। আমরা এসেছি বাজা কদমতলা ঘাটে, এখানে একাদশীর সকাল থেকেই চলছে প্রতিমা নিরঞ্জন পর্ব। পুরসভার হিসেব অনুযায়ী গোটা কলকাতাতে প্রায় 3,500 পুজো এবারে হয়েছে, তার মধ্যে কাল রাত পর্যন্ত প্রায় 2,000 প্রতিমা ইতিমধ্যে নিরঞ্জন হয়ে গেছে এবং আজকে মঙ্গলবারের কারণে অনেক কম প্রতিমা গঙ্গায় আসছে। আশা করা যাচ্ছে যে বুধবার সন্ধ্যে পর্যন্ত বেশিরভাগ প্রতিমা এখানে বিসর্জন হয়ে যাবে। শুধুমাত্র বাজা কদমতলা ঘাট নয়, এছাড়া কলকাতার আরও মোট 16টি ঘাটে এই নিরঞ্জন পর্ব চলছে এবং নিরঞ্জন পর্ব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় এবং যাতে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতা পুলিশ এবং পুরসভার পক্ষ থেকে একাধিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে যেমন এখানে বেশি লোককে ঘাটে জমায়েত হতে দেওয়া হচ্ছে না, প্রতিমার সঙ্গে 2-3 জন করে লোককে শুধুমাত্র গঙ্গায় আসার অনুমোদন দেওয়া হচ্ছে। এর পাশাপাশি পুরসভার পক্ষ থেকেও 1 ঘন্টা অন্তর অন্তর গঙ্গার ঘাট এবং আশপাশের এলাকা যেগুলো স্যানিটাইজ করা হচ্ছে, গঙ্গায় প্রতিমা পড়ার সঙ্গে সঙ্গে ক্রেনের সাহায্যে সেই প্রতিমা তুলে ফেলা হচ্ছে এবং সেগুলো ধাপাতে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এভাবেই আজকে দ্বিতীয় দিনে সম্পন্ন হচ্ছে গঙ্গায় নিরঞ্জন পর্ব। ক্যামেরায় সুশোভন আশিস ঢালির সঙ্গে সুপ্রকাশ চক্রবর্তী, দূরদর্শন সংবাদ, কলকাতা।